কলকাতার শেক্সপিয়ার সরণী কাণ্ডের ছায়া এবারে মালদার কালিয়াচকে। সাত সকালে হার হিম করা খবর উঠে এলো কালিয়াচক থানার ষোলো মাইল এলাকার গুরুটোলা গ্রাম থেকে। ১৮ বছর বয়সী এক যুবক তার মা বাবা বোন এবং ঠাকুরমাকে নৃশংসভাবে খুন করে বাড়ির মধ্যেই পুঁতে রেখেছে। এই অভিযোগের কথা চাউর হতেই সরগোল পড়ে যায় কালিয়াচক সহ সমগ্র জেলা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কালিয়াচক থানার ষোলো মাইল এলাকার গুরুটোলা গ্রামের বাসিন্দা অভিযুক্ত ওই যুবকের নাম আসিফ মোহাম্মদ, বয়স ১৮ বছর। আসিফের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দাদা আরিফ মোহাম্মদ। ঠিক কি অভিযোগ রয়েছে আসিফের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত এই আসিফ মোহাম্মদ চার মাস আগে তার বাবা মা ঠাকুরমা এবং বোনকে নৃশংসভাবে হত্যা করে পুঁতে রেখেছে। চার মাস ধরে এই অবস্থাতেই বাড়িতেই রয়েছে আসিফ। জানা গিয়েছে সম্প্রতি আসিফ তার দাদা আরিফকেও বেধড়ক মারধর করত। কোন রকমে প্রাণে বেঁচে থানায় গিয়ে পুরো বিষয়টি জানিয়ে দেন আরিফ মোহাম্মদ। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। সেই বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিক এবং কর্মীরা। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে আসিফ মোহাম্মদকে। পুলিশের হেফাজতে রয়েছে তার দাদা আরিফ মোহাম্মদও। জানা গিয়েছে মৃতরা হলেন আসিফের বাবা জাওয়াদ আলী, মা ইরা বিবি, বোন আরিফা খাতুন এবং ঠাকুরমা আলেকজান বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত চার মাস থেকে এই চারজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে প্রতিবেশীরা মনে করেছিলেন তারা হয়তো বাইরে কোথাও গিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত আসিফ বাড়িতে থাকলেও সে কারো সাথে সেভাবে মেলামেশা করত না। প্রতিবেশীরা জানিয়েছেন এর আগে একবার হ্যাকিং এর অভিযোগে আসিফকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আজ এই ঘটনা প্রকাশ্যে আসে, যার জেরে রীতিমতো উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষজন। এ বিষয়ে শুনবো প্রতিবেশীদের বক্তব্য। আমরা শুনলাম সকালবেলা যে ওর বাবা, ওর বোন, ওর মা, ওর দিদা সবাইকে মেরে পুঁতে দিয়েছে। এবং আমরা ওদের ওর ঘরে ওদের একটা রুমে পুঁতে রেখেছে মেরে, এটুকু আমরা সকালে উঠে শুনি। এসে দেখি পুলিশ টুলিশ দেখি তো ঘটনাটা দেখি তো না শুনতে পাচ্ছি সত্যি। এর আগে ওর বাবা মা তো কাউরের সঙ্গে, আমরা জানি যে বাইরে কোথাও চলে গেছে ওর বাবা মা, কিন্তু ও ছেলেটা কাউরের সঙ্গে এখানে মিশতো না। এখন শুনতে পাচ্ছি নাকি এখানে মেরে পুঁতে রেখেছে ওর বাবা মা। ওর কেমন করে জানতে পারলেন? আমরা শুনতে পাচ্ছি রাত্রে পুলিশ এসে নিয়ে গেছে, ওর বড় ভাই কেউ মারছিল, ওর বড় ভাই কোন রকমে জানে পেয়েছে যে থানাতে যে জানাই যে ঘটনা, তারপরে পুলিশ এসে রাত্রে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি করে ছেলেটা? পড়াশোনা করে, কিছু করে না, কারোর সঙ্গে মিশে না। এর আগে একবার পুলিশ নিয়ে গেছিল হ্যাকার বলে, ওর রুমে এই একটা বিল্ডিং এ ১৬টার মতো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এতটুকু আমরা গ্রামের লোক হিসেবে জানি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দিনভর এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রের খবর, বাড়ির মধ্যে গ্যারেজ ঘরের বেসমেন্ট খুঁড়ে চারটি দেহই উদ্ধার করা হয়েছে। দেহগুলি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি বাড়ির ভেতরে দেখা মিলেছে সুড়ঙ্গ পথেরও। এদিন ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ঘটনার কথা শোনার পর রীতিমতো হতবাক তিনি। কি দেখছেন? তদন্ত হয়ে একটা উপযুক্ত শাস্তি হোক। চার মাস আগে পরিবারের চারজন, বাবা মা বোন দিদিমা, চারজন খুন হয়েছে। সেই পরিবারের দুজন ছেলে রয়েছে, এতদিন পর তারা সেটাকে নিয়ে বড় ছেলে ছোট ছেলের বিরুদ্ধে, বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে থানাতে গিয়ে জানাচ্ছে যে খুন করা হয়েছে এবং সে ব্যাপারটা জানে। এত বড় একটা ঘটনা চার মাস পর কমপ্লেন হচ্ছে, এটা আমাদের কাছে একটা রহস্যজনক ব্যাপার। এবং যাই হোক, পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং তদন্তে যেটাই উঠে আসবে সরকার পুরো কড়াভাবে এটাকে নেবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। অন্যদিকে কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের ঘর তল্লাশি করে রীতিমতো চমকে যেতে হয়েছে। গোটা ঘরটিকে একটি ছোটখাটো ল্যাবে রূপান্তরিত করা হয়েছিল। ঘরের মধ্যে লাগানো ছিল অসংখ্য সিসিটিভি ক্যামেরা, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মোবাইল ফোন, ল্যাপটপ, অত্যাধুনিক বিভিন্ন ধরনের গ্যাজেট। পুলিশের অনুমান ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার কাজ করত অভিযুক্ত আসিফ। ইন্টারনেট হ্যাকিং এর সঙ্গেও সে যুক্ত থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তবে কি কারণে মা বাবা সহ পরিবারের চারজনকে সে হত্যা করল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াচক।